ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। ইতিমধ্যে রাজ্যে কৃষি দপ্তরে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগ করছে, যেখানে রাজ্যে 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর এরকমই সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আবেদনকারী বয়স সীমাটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আবেদনকারী কী রকম বয়স সীমা হবে। দেখতে পাচ্ছ বয়স সীমা বলে দিয়েছে 1/4/2019 দেখতে পাচ্ছ 1/1/2022 হচ্ছে 25 থেকে 45 বছর মধ্যে বয়স হতে হবে। তিনি স্থানীয় রেশম চাষি পরিচিত, মানে স্থানীয় রেশম চাষ করা তোমাদের জানতে হবে। আবেদনকারী ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। তাতে রেশম সংক্রান্ত চাষের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। রেশম চাষ এলাকায় যাতে সহজে যাতায়াত বা যোগাযোগ করা যায় তার জন্য সাইকেল বা স্মার্টফোন অবশ্যই তোমাদের থাকতে হবে। আবেদনকারী নামে যে কোনো রাষ্ট্রায়ত্ত সরাসরি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে, মানে কিন্তু যে আবেদন করবে তার ব্যাংকে যেন অ্যাকাউন্ট থাকে, এবং সাইকেল স্মার্টফোন অবশ্যই তোমাদের থাকতে হবে। নির্বাচন পদ্ধতি কীভাবে দেখতে পাচ্ছ, আবেদন পদ্ধতি নির্বাচন হবে যাতে হবে ইন্টারভিউ মাধ্যমে তোমাদের সিলেকশন করাবে। দায়িত্ব প্রকৃতি কী কী কাজ করতে হবে ডিটেলস তোমাদের এখানে দিয়েছে, ডিটেলস তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এই ডিটেলসে তোমাদের কাজ করতে হবে। এবং দেখতে পাচ্ছ তোমাদের মাসে 5,000 টাকা বেতন তোমাদের দেওয়া হবে, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে কোনো প্রকার ডিএ তোমাদের দেওয়া হবে না। 7 বছর মাসে মৌসা ভাতা তোমাদের দেওয়া, 7 বছর কন্ট্রাক্ট রিকমেন্ড করা হচ্ছে। 5,000 টাকা প্রতি মাসে বেতন তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদনপত্র কোথাও পাঠাতে হচ্ছে তার একটা ডিটেলস তোমাদের দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফর্ম নেই, তোমাদের একটা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করতে হবে, যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে বায়োডাটা টাইপে সেই বায়োডাটার সঙ্গে যাবতীয় এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে। তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকে মার্কশিট, মাধ্যমিকে অ্যাডমিট, জাতীয় সংস্থাপত্র, এবং যদি আপনি প্রশিক্ষণ নিতে হন প্রশিক্ষণ সার্টিফিকেট, এবং জেলা সংস্থাপত্র আধিকারিককে আপনার যে রেশন চাষ করেন তার একটা দরখাস্ত লিখে নিয়ে আসতে হবে। লেখা পর দেখতে পাচ্ছেন তোমাদের একটা নির্দিষ্ট ঠিকানা তোমাদের পাঠিয়ে দেবে। নোটিশটি সেখানে প্রকাশিত হয়েছে, নোটিশটা সম্পর্কে প্রকাশিত হয়েছে 1/2/2022 যার স্মারক নম্বর বা নোটিফিকেশন নম্বর দেখতে পাচ্ছ কৃষ্ণনগর নদীয়া দিচ্ছিতে প্রকাশিত হয়েছে, যেখানে এই করিমপুর 2 নম্বর ব্লকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু জমা করা আসতে হবে, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো করিমপুর ব্লকের বাসিন্দারা কিন্তু এই পোস্ট আবেদন এখানে করতে হবে। যদি অ্যাড্রেসটা না বুঝতে পারো তো এই অ্যাড্রেসটা তোমাদের এখানে দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসটা তোমাদের কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে দিতে পারো। যেখানে আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট হচ্ছে 23/2/2022 সাল পর্যন্ত তোমরা কিন্তু আবেদনপত্র পাঠাতে পারো, বিকাল 4টা পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পাঠিয়ে দিতে পারো। তো আমি ভিডিও ডেসক্রিপশনে সেই নোটিশের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই নোটিশের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে লিখে নিতে পারো, সে ডাউনলোড করে নিতে পারো। তো অবশ্যই তোমরা যারা করিমপুর 2 নম্বর ব্লকে বাসিন্দা, যারা রেশম বন্ধু প্রকল্পে কাজ করতে জানো বা রেশম বন্ধু প্রকল্পে কাজের প্রশিক্ষণ রয়েছে, তারা কিন্তু এই পোস্ট আবেদন তোমরা করতে পারবে। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।